ওয়ালটন একসময় স্মার্টফোনের জগতে ভালো একটি পজিশনে ছিল, কিন্তু এখন শাওমি, অপো, ভিভো, রিয়েলমির মতো বেশ কিছু চাইনিজ স্মার্টফোনের কারণে ওয়ালটনের স্মার্টফোনগুলো আগের মতো সাড়া ফেলতে পারছে না। তাই এবার বাজার কাঁপাতে রিসেন্টলি ওয়ালটন S7 নামে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করলো, যেখানে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ইউ স্টাইল নজ ডিসপ্লে। বন্ধুরা, আজ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এই স্মার্টফোনটির ভালো মন্দ দিকগুলো নিয়ে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। আর এই সকল তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এর সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতে বলতে হয় ওয়ালটন S7 এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ফোনটির ব্যাক সাইডে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে গ্লাস বডি দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি হাতে নিলেই খুবই প্রিমিয়াম ফিল পাবেন। এছাড়াও এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে। এছাড়াও ডিগ্রির সিম ট্রে উইথ মাইক্রো ইউএসবি পোর্ট, ওটিজি সাপোর্টেড, হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বেশ কিছু দুর্দান্ত ফিচার এই ফোনটিতে দেওয়া হয়েছে। ওয়ালটন S7 এর ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে 6.26 ইঞ্চি HD+ IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যার রেজুলেশন 720x1520 পিক্সেল। প্যানেলটি 19:9 এসপেক্ট রেশিও ও 175 গ্রাম ফোনটির ওয়েট। ডিসপ্লেটি ফ্রন্ট ও রিয়ার প্যানেলে 2.5D কার্ড গ্লাস উইথ স্লিম বেজেল ও চীনের পরিমাণ ছোট দেওয়া হয়েছে। আবার পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও P22 অক্টোকোর প্রসেসর, যা 12 nm আর্কিটেকচারের উপর বেস। এছাড়া এর জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার ভিআর GE8320, যার ফলে হাই গ্রাফিক্স গেমস রান করতে পারবেন কোনোরকম ফ্রেম ড্রপ বা হ্যাং ছাড়াই। পরিসরের পাশাপাশি ওয়ালটন S7 এ রয়েছে 3GB LPDDR4 RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ, আর এতে মাইক্রো এসডি এক্সপেন্ড করা যাবে আপ টু 256GB পর্যন্ত। বন্ধুরা, ছবি তোলার জন্য ওয়ালটন S7 ফোনের পেছনে রয়েছে 3টি ক্যামেরা, যা আইফোনের মেইন হাইলাইট ফিচার 12+13+2 MP অর্থাৎ 27 MP রিয়ার ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন। আর সেলফি তোলার জন্য সামনে রয়েছে 16 MP একটি ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া রিয়ার ক্যামেরা দিয়ে 1080p রেজুলেশনে 30fps এর ভিডিও রেকর্ডিং করা যাবে। সিকিউরিটি হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগের থেকে অনেক ফাস্ট ও রেসপন্সিভ হবে। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 9.0 Pie। বন্ধুরা, ওয়ালটন S7 এ 3900 mAh বেশ বড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে, তাই আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে 15,500 টাকায় পাওয়া যাচ্ছে। ওভারঅল এই ফোনটির যে কনফিগারেশন, তাতে এই ফোনটির প্রাইস 10-12,000 টাকা হলে সবথেকে বেটার হতো, কিন্তু সেখানে 15,500 টাকা রাখাটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তাই আমি সাজেস্ট করব 15,500 টাকাতে আপনি এই ফোনটি না কিনে অন্য কোনো ব্র্যান্ডের ফোন কিনলে অনেক বেটার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ওয়ালটন S7 সম্পর্কে এই সকল ইনফরমেশন ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর এই ফোনটি সম্পর্কে আরও কোনো তথ্য জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।